হিসাবে যে প্রাপ্তি বা প্রাপ্য, মানে কোনো শিল্পী চায় না যে তার শিল্পকর্ম এরকম ধুলায় গড়াগড়ি খাক, কোনো শিল্পী চায় না তার শিল্পকর্ম কুক্ষিগত করে, সে চায় যে বিশ্বের সব থেকে যে সর্বশ্রেষ্ঠ বিচারক সাধারণ মানুষ, সেই সাধারণ মানুষ আসলে শিল্পকর্ম দেখি তার শিল্পের উৎকর্ষ বা অপকর্ষ বিচার হোক, সেখানেই তো শিল্পীর সার্থকতা, কিন্তু সার্থকতা পেল কি চায়, সেই সার্থকতা তো পেল না, প্রত্যেক শিল্পীর একটা সার্থকতা চায় বা প্রাপ্তির যে হ্যাঁ যে শ্রেষ্ঠত্বের শিরোপা বা কোনো কিছু আসুক আমার কাছে, কিন্তু সেই বিচারের জায়গা তো কোনো শিল্পী বা আমাদের শিল্পীরা পেল না, সবই তো ধুলাই, সে আমাদের আশা স্বপ্ন মায়ের মতন সব ধুলাই গড়াগড়ি খাচ্ছে। অত কী বলবো, একজন শিল্পী হিসাবে তাই আজ মানে সমস্ত প্রতিকূলতা বা সমস্ত সিস্টেমের বিরুদ্ধে আজ যে আমি প্রতিবাদ স্বরূপ আজ আমাদের যে কর্মসূচি রয়েছে আজ শিল্পীকে দিয়েই মাথা নাড়া করে মায়ের যে শ্রাদ্ধ কার্য বা যেটা করা হয় সেটাই করা হবে। কর্মসূচি নিয়েছিল, ভিন্ন কর্মসূচি নিয়েছিল এই আগামী পাঁচ দিন, সেই আগামী পাঁচ দিনের কর্মসূচি হিসাবে আজকে যেহেতু বিজয় দশমী মায়ের বিসর্জন আর বোধনে যেহেতু বিসর্জন হয়ে গেছে, সেক্ষেত্রে মা মারা গেলে যে একটা সনাতন প্রথা অনুযায়ী শ্রাদ্ধ কার্য বা যেটা মন্ধন মুক্ত করা হয় সেই কর্মসূচি হিসাবে এই বস্ত্র কুন্ধনের কর্মসূচি ছিল আজকে অপূর্ব রায় পুজো করেছিলাম, সেখান থেকে আমরা সারা বিশ্বকে দেখাতে চেয়েছিলাম, সেটা আমরা দেখাতে পারিনি, আজকে সারা বিশ্বের কাছে আমরা দুঃখিত। মাথামুন্ডু করতে কেন বেছে নিল, মাথামুন্ডু বেছে নিলাম সারা বিশ্বের কাছে আমরা লজ্জিত হয়ে মাকে দাঁড় করাতে পারিনি, সেই জন্য আমরা সেই কাজটা করেছি। মাথা মুন্ডন কেন, দাঁড় তো আপনি কেন করতে, দাঁড় তো করাতে পারেন ঠিক আছে, অন্য কোনো কারণ তো হতে পারতো, কিন্তু মাথা কেন মুন্ডন করেন? এখানে প্রশাসন উপর থেকে বন্ধ করে দিয়েছিল, তার কারণে আমরা দাঁড় করাতে পারি, এখন সারা বিশ্বের কাছে আমরা লজ্জিত। এটাও তো হতে পারে যে মাকে বিসর্জন, মানে মা যখন মারা যায় মায়ের সন্তানেরা কি করেন, সেই ক্ষেত্রে এটা করেছেন? মা যখন আমাদের মারা যায় তখন তো আমাদের দশ দিনের কাজ করা হয়, অবশ্যই সেই উপলক্ষে যেহেতু আমাদের মাকে দাঁড় করাতে পারি একদম, তাহলে কী করা যাবে বলে, আমাদের যে ঠাকুরের করা হয়েছে দশমী হিসাবে যে সবাইকে দেখানোর জন্য সেটা তো আমরা করতে পারি, ওর জন্য আমরা মায়ের চারে পাশে প্লাস মায়ের ফেসে যে মুখটা রয়েছে, মুখে কেন কালো কাপড় বেঁধে রেখেছেন বলো? মুখের কারণে, কারণ মার মুখ আর দেখার মতো পরিস্থিতি নেই, তার জন্য কালো কাপড়টা বেঁধে। মাকে কি আপনারা আজকে বিসর্জন দেবেন? আচ্ছা অলরেডি।